আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ফুটবল ফ্যান, ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোচ বদল এবং সাইফ স্পোর্টিং ক্লাব, এই দুইটি বিষয়ে কয়েকবারই খবরের শিরোনাম হয়েছে। গত বছরই পল পুটের মতো হাই প্রোফাইল কোচ মৌসুমের মাঝপথেই বিদায় নেন, এরপর স্টুয়ার্ট হল দায়িত্ব নিয়ে মৌসুম শেষের আগেই ফিরে যান। শেষ মৌসুমে দুই দফা সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু দলে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেন। তাই তো সাইফ স্পোর্টিং ক্লাবে নতুন কোনো কোচ যোগ দিলে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায় যে কতদিন থাকবেন তিনি সাইফের ডাগআউটে। আগামী নভেম্বর ডিসেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে এবারের নতুন ফুটবল মৌসুম। নতুন মৌসুমে সাইফের নতুন পরিকল্পনায় আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। ক্রুসিয়ানির পরিচয় অবশ্য বাংলাদেশের সফল কোচ হিসেবে। 2005 সালে তিনি শেষবারের মতো বাংলাদেশকে সাফের ফাইনালে তুলেছিলেন, এরপর আবাহনের কোচ হিসেবে হয়েছিলেন সফল। 2017 সালে আফ্রিকার দেশ ক্যামেরুনের এক ক্লাবে কোচিং করিয়েছিলেন সর্বশেষ, এরপর 3 বছর অসুস্থতার জন্য ছিলেন না পেশাদার কোচিংয়ে। গত কয়েক বছর নিজের একাডেমিতে সময় দিয়েছেন। পেশাদার ফুটবল জগৎ থেকে কিছুটা দূরত্ব থাকলেও ক্রুসিয়ানির উপর আস্থা রাখছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী। ক্রুসিয়ানিকে নিয়োগ সম্পর্কে নাসিরুদ্দিন চৌধুরী বলেন, সে বাংলাদেশ ফুটবল ও খেলোয়াড় সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে। তাছাড়া আমাদের সিভি ব্যাংকে 50 থেকে 60টির মতো কোচের সিভি ছিল, এর মধ্যে আমাদের কাছে ক্রুসিয়ানিকে সেরা মনে হয়েছে, তাই তাকে বেছে নিয়েছি। বাংলাদেশে পুনরায় ফিরতে পেরে সন্তুষ্ট ক্রুসিয়ানি নিজেও। অনেকটা আনন্দের স্বরে ক্রুসিয়ানি বলেন, সাইফের প্রস্তাব পেয়ে আমি খুব খুশি হয়েছি, বাংলাদেশে আবার ফিরতে পেরে আমি খুবই আনন্দিত। প্রতিষ্ঠার পর থেকে এখনও কোনো শিরোপার মুখ দেখেনি সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের প্রথম শিরোপা কি ক্রুসিয়ানির হাত ধরে আসবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রুসিয়ানি বলেন, অবশ্যই আমার চেষ্টা থাকবে শিরোপা জেতার, কাজটাও কঠিন, আমি চ্যালেঞ্জ নিতে চাই। বড় বড় শক্তিকে পরাস্ত করে লিগ জেতা প্রসঙ্গে ক্রুসিয়ানি বলেন, অনেক সময় কোচরা সুন্দর সুন্দর কথা বলেন, মাঠে তেমন সুন্দর কাজ দেখাতে পারেন না। আমি তেমন কিছু বলবো না, কথা নয় কাজ করে দেখাতে চাই। বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়াচক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী সাইফের। কাগজে কলমে তারা মৌসুমের সেরা দল, তবে সাইফ স্পোর্টিং ক্লাব গত কয়েক মৌসুমের মধ্যে নিজেদের সেরা দল গড়ছে বলে জানালেন ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী। আমাদের এবার বিদেশি ও দেশি দুই ধরনের খেলোয়াড় সংগ্রহ দারুণ হয়েছে এবং হচ্ছে, বিশেষ করে স্কোরিং লাইনে উচ্ছ্বাস জমিরুদ্দিনের মতো প্রতিভাবানদের নিয়েছি। এছাড়াও এমেরি বাসিয়েঙ্গে ডিফেন্সের শক্তি বাড়াবেন, এছাড়াও আরও বেশ কিছু খেলোয়াড় দলে যোগ দেবেন। আশা করছি সামনের মৌসুমে আমরা দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। দেখা যাক গত মৌসুমে লিগে চতুর্থ হওয়া সাইফ নতুন মৌসুমে নতুন কোচের অধীনে কেমন পারফর্ম করে। তবে তার থেকেও বড় প্রশ্ন, কতদিন স্থায়ী হবেন সাইফের নতুন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সহ দেশের ফুটবলের সকল নিউজ এবং কন্টেন্ট পেতে ফ্রি কিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এছাড়াও দেশের ফুটবলের ডেইলি আপডেট পেতে ফ্রি কিক বিডি ফেসবুক পেজটি ফলো করতে পারেন। দেশের ফুটবলের সাথে থাকুন, ফ্রি কিক বিডির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।